চব্বিশ ঘন্টা কি পরিস্থিতি থাকবে আবহাওয়ার? এই মুহূর্তে আমাদের রাজ্য থেকে মনসুন পুরোপুরি চলে গেছে, কোনো সিগনিফিকেন্ট সিনপটিক সিচুয়েশন নাই, তবে লোয়ার লেভেলে খানিকটা ইস্টার্লি উইন্ড রয়েছে, ফলে এই কোস্টাল জেলাগুলোতে বিশেষ করে নর্থ সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, ইস্ট মিদনাপুর, কলকাতাতে চান্সেস রয়েছে যে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি খুব একটা চান্সেস নাই, হলে খুব হালকা বৃষ্টির একটা চান্সেস রয়েছে, সেটা হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনাতে নদিয়ার দিকে। আগামীকাল এক্সপেক্টেড যে মেঘলা থাকবে, আংশিক মেঘলা, আগামীকাল চান্সেস রয়েছে আবার নর্থ সাউথ চব্বিশ পরগনা, ইস্ট মিদনাপুরে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের একটা চান্সেস রয়েছে। দিনের তাপমাত্রা যদি আমি বলি কলকাতা না অ্যাডজয়িং এরিয়াতে 31-32 ডিগ্রির কাছাকাছি থাকবে, রাতের তাপমাত্রা 24 ডিগ্রির কাছাকাছি থাকবে, এটা হচ্ছে পরিস্থিতি। তবে দুদিনের পর চান্সেস রয়েছে যে পুরোপুরি পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা সামান্য কিন্তু নামবে, হয়তো 1 ডিগ্রি করে ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচার নামবে। ইন জেনারেল যদি বলি যে টেম্পারেচার নো লার্জ চেঞ্জেস থাকবে, তবে যেটা বললাম যে 1 ডিগ্রি হয়তো যা পরিস্থিতি রয়েছে ওখান থেকে নিচে যাওয়ার একটা চান্সেস রয়েছে, বড় কোনো সিস্টেম নাই বেতে, ওই জন্য মোর অর লেস স্টেট অ্যাজ এ হোল যদি বলি ফেয়ার ওয়েদার থাকবে। সিকিমের দিকে বৃষ্টি হচ্ছে আজ, আগামীকাল চান্সেস রয়েছে সিকিমের দিকে বৃষ্টি হবে লাইট টু মডারেট। আর নর্থ বেঙ্গলে যদি বলি আগামীকাল চান্সেস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আপাতত যদি বলি ইম্প্যাক্ট বেস্ট বা ইম্প্যাক্ট মতন কোনো ফোরকাস্ট আমাদের রিজনে আগামী 5-6 দিন